দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো শুক্রবার ফ্রাইডে স্পেশাল একটা এপিসোড আনছি আপনাদের জন্য। আমি শিওর এটা দেখার পর আপনাদের জিভে জল চলে আসবে। এটা হচ্ছে ইয়েমেনি একটা ফুড ডিশ। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের ফুড ডিশ আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমে নিয়ে এসেছিলাম মঙ্গোলিয়ান, দেন মরক্কোর কুসকুস, আজকে নিয়ে আসবো ইয়েমেনি, একটা বিশাল প্ল্যাটার যেটাকে বলা হয় ইয়েমেনি, কিছুটা ইয়েমেনি বিরিয়ানির মতো। সাথে হচ্ছে একটা আস্ত ছাগল, এটাকে ওরা বলে এক্সট্রিম ফুড ইয়েমেনি রাইস উইথ গোট প্ল্যাটার। একটা বড় একটা ডিশে করে দিবে, অন্তত 10 জন একসাথে খেতে পারবে। তো একজন আমেরিকান এটা টেস্ট করছে দুবাইয়ে, এবং আপনারা দেখবেন তার এক্সপ্রেশন, সে যখন খাচ্ছে, এরা নর্মালি ওয়েস্টার্নরা কিন্তু হাত দিয়ে খায় না, কিন্তু সে এইটা হাত দিয়ে খাবে, কারণ ফুডটা এতই মজার। স্যার কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটা দেখা শুরু করি। এই ভদ্রলোকের নাম ট্রেভর জেমস, একজন বিখ্যাত ইউটিউবার। তো এটা ট্রেভর জেমস, সে এক্সপ্লেইন করছে যে এই যে ফুড প্ল্যাটারটা তার সামনে নিয়ে আসলো, আপনি দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে বিরিয়ানির উপরে আস্ত খাসি রান্না করা, সেটা দেখাচ্ছে। এবং সে আগে কখনো দেখেনি এরকম জিনিস। আপনারা দেখেন দুবাইয়ে মানুষ বসে মাটিতে বসে খায়, এটা একটা সুন্নত। তো আমরা চেয়ার টেবিলে খাই, কিন্তু দুবাইয়ে কিন্তু মানুষ মাটিতে বসেই খায়। এই ডিশের সাথে আছে, দেখেন এখানে ডিশের মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আলোচনা করছে। এটার মধ্যে খাসির মধ্যে অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, যেমনি মশলা, এই যে পুরো খাসিটাকে খুব কাছ থেকে দেখাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলা আছে, সেটা এই এখন সে লেগ পিস নিচ্ছে, এই যে আস্তে করে খাসির আস্ত রান নিয়ে নিল, কিভাবে ছুটে চলে আসলো। দেখেন সাথে ছিল বিশাল নান রুটি, আর এই ভদ্রলোক, পাশের ভদ্রলোক হচ্ছে দোকানের মালিক, তো উনি এটা বর্ণনা করছেন। এই যে সাথে আরেকটা ডিশ আসলো, এটা একটু ঝোলের মতো আর কি, আর যে যে পটে রান্না করা হয়েছে এটা হচ্ছে একটা ইয়েমেনি, একেবারে ইয়েমেন থেকে আনা একটা পট। তো সেটা বলছে যে এই পটটাও অত্যন্ত পুরনো এবং এটা খুব রেয়ার। তো এখানে মাংসের ঝোল আছে, আমরা যেরকম বিরিয়ানির সাথেও বা পোলাও কর্মের মধ্যে আমরা কিন্তু দেখবেন ঝোল দিয়ে খাই, এরকম আলাদা করে ঝোল। আর বিরিয়ানিটা খুব শুকনো, এখন সে প্লেটে বিরিয়ানি বেড়ে নিচ্ছে। এখন ট্রেভর জেমস যেহেতু দুবাই বেড়াতে গিয়েছিল, তো তাকে পুরো ডিশ, সে বলছে যে এত বড় ডিশটা একা খাওয়া যাবে না। তো ওই মালিক বলছে যে আপনি যেটুকু খাবেন বাকিটা মানুষকে ডোনেট করা হবে। এখানে বিভিন্ন ধরনের ক্রিম দেখেন, এখানে সে বর্ণনা করছে, টমেটো সস আছে, তারপর টমেটোর সাথে চিজ, এটা হচ্ছে ইয়োগর্ট, ফ্রেশ ইয়োগর্ট। তো সে বলছে প্রথমে আপনি ইয়োগর্ট দিয়ে একটু ট্রাই করে দেখেন, ইয়োগর্ট মানে দই, দেখেন টক দই, তো টক দই দিয়ে সে প্রথমে স্টার্ট করবে। তো এখন দেখেন আমেরিকানরা কিন্তু নর্মালি হাত দিয়ে খেতে পছন্দ করে না, ওরা ওই চামচ দিয়ে খায়, কিন্তু এশিয়াতে এসে, দুবাইতে এসে সে বুঝছে যে এখানে হাত দিয়ে খেলে কিন্তু ভালো, তো সে হাত দিয়েই খাচ্ছে। এই খাবারের টেস্ট নিতে হলে আপনাকে হাত দিয়েই খেতে হবে। তো দেখেন আমেরিকান লোক কিন্তু এসে হাত দিয়ে খাচ্ছে, এবং তাকে দেখে অনভ্যস্ত মনে হচ্ছে, মনে হচ্ছে হাত দিয়ে খেতে সে পারদর্শী। হ্যাঁ, এটা হচ্ছে ফুল ইয়েমেনি গোট মান্ডি আর কি, এই জায়গাটাকে ওরা বলে। তো ওইখানে একটা রেস্টুরেন্টে গিয়েছে, সেই রেস্টুরেন্টটা দুবাইয়ে যেখানে এই খাবার পাওয়া যায়। তো সে বারবার দেখাচ্ছে আর কি যে খাবারটা খেতে যত মজা, দেখতেও অতটা সুন্দর। এখানে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে টমেটো আছে, তারপর সালাদ, গাজর, টমেটো, পেঁয়াজ, অনেক কিছু দেয়া, যে সে দেখেন হাত দিয়ে খাচ্ছে। এবং আমেরিকানরা সাধারণত রাইসও খুব একটা বেশি খায় না, বাট এই খাবারটা এত মজা। তো এখন মালিক বলছে যে আচ্ছা আপনি একটু ঝোল দিয়ে ট্রাই করে দেখেন, সে এখন একটু ঝোল দিয়ে ট্রাই করে দেখবে।
ঝোলের মধ্যেও মাংস আছে। তো সে বলছে আর কি, ট্রেভর জেমস বলছে যে আমি আমার জীবনে এত মজার খাবার খাইনি। যে তো সে আবার বলছে আপনারা কি এই খাবার প্রায় খান? তো বলছে হ্যাঁ আমরা এই খাবার প্রায় খাই। এখন একটা নতুন ধরনের একটা যে আফগানি পরোটা নিয়ে আসছে, এটা ছিঁড়ে দিচ্ছে, বলছে আপনি একটু পরোটা দিয়েও ট্রাই করেন, ভাতের সাথে যে রুটি দিয়ে ঝোলটা দিয়ে আলাদা করে ট্রাই করেন। তো সে বলছে যে দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, আমার মনে হয় খেতেও খুব ভালো হবে, খুব স্মুথ। ওর এক্সপ্রেশন দেখেন, ওর চেহারার এক্সপ্রেশন দেখেন, ও খেতে খেতে খুব মজা পাচ্ছে, যে ওয়াও খুব মজার একটা ইয়ে। এটার নাম হচ্ছে সালতা হাফসা, এটা একটা ইয়ামিনি নাম, এটা আসলে মাংস ঝোল, ঝোল সহ মাংস আর কি, এটা আলাদা করে রান্না করা। তো এই ভদ্রলোক এখন ব্রেড নিয়ে কথা বলছেন, যে ব্রেডটা খুব ক্রিস্পি এবং খেতে ঝোল দিয়ে খেতে খুব মজা, মালিক খুব মজা পাচ্ছে এটা শুনে। তো বলছে আপনি আরেকটু রুটি দিয়ে খান, এই যে আফগানি রুটি। সবচেয়ে মজা হচ্ছে আমি সৌদি আরবে গিয়েছিলাম এবং সৌদি আরবে আমি আফগানি রুটি খেয়েছি, এটা খুব ইন্টারেস্টিং। একটা রুটি খেলে আপনি আর পরবর্তী 4-5 ঘন্টা কিছু খেতে পারবেন না। এই যে এটা হচ্ছে চিজের সাথে টমেটো, এর মধ্যে বিভিন্ন ইয়ে দেয়, এই যে মানে ইনগ্রেডিয়েন্টস দেয়, তো একটু টক টক হবে বোঝা যাচ্ছে। তো এটা আবার সে আলাদা করে ট্রাই করছে রুটি দিয়ে, এবং দেখেন তার এক্সপ্রেশন দেখেন, সেই জিনিস আগে খায় নাই, এই দেখেন তার চেহারা দেখেন, সে অবাক হয়ে গেছে যে খুবই মজা। এটার নাম হচ্ছে সাহাউইক, এটা একটা আরাবিয়ান নেম, এটা আসলে এই যে ওর অ্যাসিস্ট্যান্টও খাচ্ছে চাইনিজ, তো ওকে জিজ্ঞেস করছে কেমন লাগছে, বলছে হ্যাঁ ভেরি নাইস, রিয়েলি নাইস। আসলে এই যে শেফ এসছে কথা বলার জন্য, তো শেফকে সে থ্যাংকস জানাচ্ছে যে শেফ খুব ভালো রান্না করেছে, খুব থ্যাংকস। এবং আসলে আমেরিকানরা এই টাইপের খাওয়া ওদের আমেরিকাতে এটা পাওয়া যায় না, এটা খেতে হলে এশিয়াতে আসতে হবে, বিশেষ করে দুবাইতে এইসব খাওয়া খুব পাওয়া যায়। তো সে বলছে আর কি, সে একদম এক প্লেট ফুল খেয়েছে, বাট অনেক খাবার বাকি। তো সে এটা বলছে যে এই খাবারটা হাত দিয়ে ধরে নাই তারা, তো এই খাবারটা মানুষকে ডোনেট করা যাবে, যে এই খাবার পরবর্তীতে তারা কেটে কেটে প্যাকেট করে ডোনেট করবে, এই যে এই প্যাকেটগুলো রেডি এখন মানুষকে এটা দিয়ে দিবে। এভাবেই করে আর কি মানুষ আসে সৌদি আরবে, বিভিন্ন ডিশ ট্রাই করে এবং এভাবেই তারা দেখেন অ্যামেজ হলো, এবং সে বললো যে আপনারা অবশ্যই এটা খেতে আসবেন এবং এই ডিশটা অত্যন্ত ভালো, এবং ডিশ পুরোটা খেতে না বললে বাকিটা মানুষকে দিয়ে দেওয়া যায়, এটা একটা ভালো জিনিস। তো দর্শক মন্ডলী, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। এটা আমরা দেখলাম এটা ওরা কিভাবে খেলো, এটা আসলে খাসির বিরিয়ানি আমাদের দেশে এটা খুব কমন, এটা খুব আনকমন না, তবে আমরা এত বড় ডিশ তৈরি করি না, আমরা এত বড় ডিশ করলে 10-12 জন মিলে খাই, আমরা সাধারণত অল্প অল্প করে খাই। আবার ছুটির দিন আপনাদেরকে একটা নতুন ডিশ দেখালাম, আমি শিওর আপনারা যদি মনে করেন আজকে খেতে চান, তাহলে আজকে কোনো রেস্টুরেন্টে চলে যান, বাংলাদেশে এই ডিশ যে কোনো ভালো রেস্টুরেন্টে পাওয়া যায়। তো আশা করবো আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আমরা বিভিন্ন দেশের খাবার দেখছি, বিভিন্ন দেশের খাবারের এই এটা রেসিপি দেখালাম না, বিকজ এটা রেসিপি আমাদের সবাই যা ধারণা করতে পারে যে কীভাবে রান্না করে। আমাদের এই সিরিজটা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানান, আমরা এই রিয়াকশন ভিডিও কন্টিনিউ করব। আর আপনারা যে পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালায়। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এবং ভবিষ্যতে আরও কোনো এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।